গুড মর্নিং স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা স্বরবর্ণ শিখেছিলাম, আজকে আমরা ব্যঞ্জন বর্ণ শিখব। তোমরা ব্যঞ্জন বর্ণের কিছু বর্ণ তোমরা জানো, আজকে কিছু নতুন বর্ণ এবং তার সঙ্গে নতুন কিছু শব্দ শিখব। দেখো এখানে কি আছে, ক। ক দিয়ে কি হয়? ক দিয়ে কাক। আমরা আগে জানতাম ক দিয়ে কমল, ক দিয়ে কলম, এইসব আমরা শিখেছিলাম, কিন্তু আজকে আমি একটা নতুন শব্দ শেখালাম, সেটা হলো কাক। ক দিয়ে কাক। ক এর পরে কি আসছে? খ। খ দিয়ে কি হয়? খরগোশ। খ দিয়ে কি হচ্ছে? এটা কিসের ছবি? খরগোশের ছবি। খরগোশ কি খেতে ভালোবাসে? খরগোশের হাতে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি কেউ বলতে পারো? এটা হলো গাজরের ছবি। খ দিয়ে খরগোশ, আর খরগোশ গাজর খেতে খুবই ভালোবাসে। তাহলে খ এর পরে কি আসছে? গ। এটা কিসের ছবি বাচ্চারা? গ দিয়ে গরু। গ দিয়ে কি হয়? গরু। গ এর পরে আসছে ঘ। ঘ দিয়ে কি হয়? ঘোড়া। তোমরা নিশ্চয়ই ঘোড়ায় চড়তে খুবই ভালোবাসো, তাহলে এটা কি হলো? খ দিয়ে ঘোড়া। তারপর আসছে বাচ্চারা উম। উম দিয়ে এটা কিসের ছবি? উম দিয়ে এটা হলো ব্যাঙের ছবি। আমরা বর্ষাকালে খুব ব্যাঙের ডাক শুনতে পাই, তোমরা নিশ্চয়ই জানো ব্যাঙ কিভাবে ডাকে। তাহলে এটা কি হলো? মোদি হলো ব্যাঙের ছবি। তারপরে কি আছে? চ। এই বর্ণটা তোমাদের কাছে একদমই নতুন। দেখো চ দিয়ে কি হচ্ছে? চশমা। আর চ দিয়ে কি হচ্ছে? চামচ। চ দিয়ে চশমা এবং চ দিয়ে চামচ। চ এর পরে কি আসছে? ছ। ছ দিয়ে কি হচ্ছে? ছাতা। ছ দিয়ে কি হচ্ছে? ছাতা। আর কি হচ্ছে? ছয়। ছ দিয়ে ছাতা এবং ছ দিয়ে ছয়, এই চ এবং ছ, এই দুটো বর্ণে তোমাদের কাছে নতুন। তাহলে তোমরা এবার কি করবে? এবার চলে যাবো আমরা ক্লাস ওয়ার্কে। ক্লাস ওয়ার্কে কি করবে তোমরা? চ, ছ, চ, ছ, এরকম লম্বা লম্বা ভাবে বর্ণ, একই বর্ণ দুবার করে লিখবে। দেখো আমি দেখিয়ে দিয়েছি, প্রথমে ওপরে স্লিপিং লাইন, তারপর দিয়ে স্ট্যান্ডিং লাইন দিয়ে বিকে যাচ্ছে। প্রথমে স্লিপিং লাইন দেবে, দিয়ে স্ট্যান্ডিং লাইন দিয়ে বিকে যাচ্ছে। আবার দেখাচ্ছি, প্রথমে স্লিপিং লাইন দেবে, তারপর স্ট্যান্ডিং লাইন দিয়ে বিকে যাচ্ছে। তোমাদের যদি অসুবিধা হয় বা আমার সাহায্যে এটা লিখতে পারবে। এইরকম ভাবে পুরো জায়গাটা ভর্তি করে দেবে। চয়ের পরে কি আসছে? ছ। ছটা দেখো কিভাবে লিখেছি, প্রথমে স্লিপিং লাইন, তারপর স্ট্যান্ডিং লাইন দিয়ে হাফ সার্কেল, দিয়ে আবার স্লিপিং লাইন, দিয়ে স্ল্যান্টিং লাইন, আবার আরেকটা স্ল্যান্টিং লাইন। আরেকবার দেখাচ্ছি, প্রথমে স্লিপিং লাইন, তারপরে স্ট্যান্ডিং লাইন দিয়ে ছোট্ট একটা হাফ সার্কেল, দিয়ে স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন, আবার আরেকটা স্ল্যান্টিং লাইন। এইভাবে এই লাইনটা আর এই লাইনটাও লিখে নেবে ক্লাস ওয়ার্কে। এইবার আসছে তোমাদের হোমওয়ার্ক। এইটা হলো তোমাদের হোমওয়ার্ক। এখানে তোমাদের বিন্দু ছাড়াই লিখতে হবে। এই লাইনটায় পুরো চ, এই লাইনে ছ, আবার এই লাইনে চ, এই লাইনে ছ। দেখো চ দিয়ে একটা ছবি দেখাচ্ছি, এইটার নাম কি জানো? এটাকে বলে চাটাই। চ দিয়ে চাটাই।
ছ দিয়ে ছড়ি, ছ দিয়ে এটা কিসের ছড়ি? ছড়ি। আবার চ, চ দিয়ে চামচ। আবার ছ, ছ দিয়ে ছয়। তাহলে বাচ্চারা, তোমরা তোমাদের ক্লাস ওয়ার্কটা ক্লাস ওয়ার্ক খাতায় করবে এবং হোমওয়ার্কটা হোমওয়ার্ক খাতায় করে নেবে বাবা মার সাহায্যে। ধন্যবাদ।